আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি কিনে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপিটি রেখেছি ইলিশ পোলাও অনেক মজাদার এই রেসিপিটি একেবারে সহজে অল্প সময়ে অল্প মশলায় তৈরি করে নিলাম চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিলাম আজকের ইলিশ পোলাও চিনি গুঁড়া পোলাও চালের তিন কাপ আমি এটা পনেরো থেকে বিশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো পরে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আমি চালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম অন্য একটা পাত্রে আমি একটা লেবুর রস চেপে নিয়েছি এই রসের ভিতর আমার করা দুধ আছে গরুর দুধ আমি দুধ আর এই লেবুর রস দিয়ে ফেটে রাখবো আমি আজকে ইলিশ টক দই ব্যবহার করব না টক ত্বকদের বদলে আমি এই যে যে দুধটা ফেটে রাখছি এটা ব্যবহার করব চলে আসলাম রান্নায় চলে একটা প্যান বসে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কষি আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন অ্যাড করে দিলাম পেঁয়াজের পেস্ট এক চা চামচ আদা রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আর এই কাঁচামরিচ বাটা কিন্তু অসম্ভব একটা স্বাদ আনবে ইলিশ পোলাওতে দিলাম কাঁচা জিরা বাটা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম দিলাম কয়েক টুকরা দারুচিনি এবং কয়েকটা আস্ত এলাচ গ্রামের মাছ চাষিদের মতো একেবারে অল্প উপকরণে খুব সহজে ঝটপট তৈরি করে নিলাম আজকের ইলিশ পোলাওটা তো দেখতেই থাকুন আপনারা আমি এখন অ্যাড করে দিচ্ছি যে দুধটা আমি ফেটে রেখেছিলাম লেবু দিয়ে ওই দুধটা এরপর যে আমি কোনো পান ব্যবহার করবো না আমি এখন দুধটা বলক উঠে গেছে আমি এখন অ্যাড করে দেবো কেটে রাখা মাছের টুকরোগুলো ইলিশ মাছ রান্না করতে এমনিতেও অনেক উপকরণ লাগে না একেবারে অল্প উপকরণে ইলিশ মাছ রান্না করা যায় আর ইলিশ মাছটা খুবই টেস্টি হয়ে থাকে সবাই পছন্দ করে ইলিশ মাছের সব ধরনের রেসিপিগুলো মাছটা একেবারে আলতো করে আমি একটু নেড়ে দিচ্ছি কারণ মাছটা সিদ্ধ হয়ে গেছে একেবারে নরম হয়ে হয়ে যাবে না একটু হালকা না লাগলে ভেঙে যেতে পারে আমি অন্য একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল আমি এখানে পোলাওটা রেডি করে নিচ্ছি আর এক চুলায় আমার মাছটা হতে থাকছে আমি চালগুলো শুধু তেল দিয়ে ভেজে নেব এরপর দিয়ে দেবো হালকা একটু আদা রসুন আমি অন্য কোনো উপকরণ আর দেব না অ্যাকচুয়ালি আমার মাছটা হচ্ছে এরপর যে মাছের ভিতরে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ এবং দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আমার মাছটা প্রায় হয়ে আসছে খুব সাবধানে মাছগুলো একটু না না যাওয়া করতে হবে যেন ভেঙে না যায় মাছটা প্রায় রান্নার শেষ পর্যায়ে আমি আলতো করে একটু নিয়ে চেড়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় কারণ মাছটা সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে যায় আমি একটু ঝাঁকিয়ে দিলাম যেন মাছটা থলানিতে লেগে না যায় এজন্য এরপর পর্যায়ে মাছগুলো তুলে নেব আমার মাছগুলো করে রান্না রেডি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও চলে আসলাম পোলাওর কাছে পোলাওর চালটা খুব ভালোভাবে ভেজে নেব আমি এখন পোলাওর ভিতরে অ্যাড করে দেব যেই মাছের তেল মশলাগুলো আছে ওগুলো আমি এখন পোলাওতে অ্যাড করে দিলাম এতে পোলাওটা দারুণ একটা ফ্লেভার আসবে ইলিশ মাছের আর আমি অন্য কোনো মশলা এতে অ্যাড করব না আর লবণটা দেখার পর আমি প্রয়োজন হলে লবণটা অ্যাড করব কিন্তু এখন যে মশলাটা আছে এটা লবণ এবং অন্য অন্য মশলা আছে এখন আমি কিছু অ্যাড করছি না শুধু আমি চালটাকে ভেজে নিচ্ছি তো কিছু সময় ভাজার পর আমার চালটার কালারও বদ বদলে গেছে অনেকটা দেখতেই পাচ্ছেন আমি আরও কিছু সময় ভেজে নিচ্ছি এখন আমি করে পরিমাণ মতো গরম পানি অ্যাড আমি এখানে তিন কাপ পোলাও চাল নিয়েছি তিন কাপ পোলাও চালের জন্য আমি এখানে ছয় কাপ গরম পানি অ্যাড করে দিলাম প্রতি এক কাপ চালের জন্য দুই কাপ গরম পানি এটা একেবারে নতুন যারা তাদের কাজে আসবে আমি এরপর পর্যায়ে চেখে দেখলাম আমার পোলাওতে আরও একটু লবণের লাগবে আমি তাই পরিমাণ মতো আবারও স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একবারে পায়েটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এখন ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো পাইটা অনেকটা শুকিয়ে আসছে এই যে আমি চুলাটা একবারে লো করে দেব কারণ আমার এই পাইটুকু লাগবে লো করে দিলে সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে আমি চুলার আস একেবারে কমিয়ে দিয়ে কড়ার নিচে একটা প্রাণ তাওয়া বসিয়ে দিয়েছি যেন চালটা তরাইতে লেগে না যায় পোলাওটাও ঝরঝর হয় সুন্দরভাবে নরম হয়ে যায় সফট হয়ে যায় সিদ্ধ হয়ে আমার পোলাওটা একেবারে সিদ্ধ হয়ে গেছে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেড়ে দিচ্ছি দেখেন চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অর্ধেকটা পোলাও তুলে রাখছি তার কারণ হচ্ছে আমি মাছগুলোকে মাঝখানে বিছিয়ে দিয়ে পোলাওটা দিয়ে আবারও ঢেকে দেব তারপরে দমে রাখবো দশ মিনিট আমি পোলাওগুলো উঠা নেওয়ার পর এখন মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি এখন আমি বাকি পোলাওটা দিয়ে এই মাছগুলোকে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো দশ মিনিট ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর নামিয়ে নিলাম হয়ে গেল আমার ইলিশ পোলাও রেডি এখন উপরের পোলাওটা আস্তে করে সরিয়ে নিতে হবে যেন মাছটা ভেঙে না যায় আগের পোলাওটা উপরের পোলাওটা সরিয়ে নিলে মাছটা ওঠাতে সুবিধা হবে উপরের পোলাওটা সরানোর পর আমার মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে আমার আজকের রেসিপিটা একেবারে রেডি কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আর আপনাদের এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার নতুন ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ